আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে ধন্যবাদ এই শহরটা হচ্ছে তরমুজের বাপ লেবুর একটা জাদুর শহর আর এই শহরটাতে প্রতিদিন জাদুর ম্যাজিক দেখানো হয় আর আজকে আমাদের এখানে যারা বিভিন্ন বন জঙ্গল থেকে আসছেন আমাদের জাদুর ম্যাজিক দেখার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর দয়া করে আপনারা কেউ হই করবেন না যদি হইহুল্লা করেন তাহলে আপনাদেরকে পিটিয়ে আমাদের মঞ্চ থেকে বের করে দেওয়া হবে এখানে আপনারা যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন নাম করা মোটকু রসুনের মা আর দ্বিতীয়ত যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন নাম করা মোটকু তরমুজের মা আর লাস্টে আপনারা যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে নাম করা আদার মা আর এখানে আপনারা যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন নাম করা কিসের মা সেটা আমরা জানি না তো ওনার নাম হচ্ছে টম আরে নাম পরে আগে বলো মঞ্চের ভিতর ঢুকলো কি করে এই ভয় পাওয়ার কোনো দরকার নেই কারণ এটা হচ্ছে একটা নকল বাঘ আর তাকে দিয়ে শুধু আমরা ম্যাজিক দেখাবো আর কোনো কিছু হবে না সে কাউকে কেতে পারবে না বুঝতে পারছো আবার এজন্য তাকে ভয় পাওয়ার কোনো দরকার নেই এই যে দর্শক বিন্দুগন দেখুন আমি কেলায় পাস্ট হয়েছি আর আমাকে ওরা বলছে নকলবাগ আসলে নকলবাগ একটা বানানো হয়েছিল আমি ওকে কে সাফ করে তারপর এখানে আসছি আমি হচ্ছি আসল এই খেলায় অংশগ্রহণ করতে আমার ভালো লাগে এজন্যই আমি খেলায় অংশগ্রহণ করেছি তবে একটা টেক যাওয়ার আগে এক দুইটাকে কে তারপর আমি যাব ঠিক আছে এখন আপনাদেরকে ম্যাজিক দেখানোর জন্য আসছে সুশ্রা বিলাই টম না মানে বালা বিলাই টম স্পিকিং এর বাচ্চা আমারে সুশ্রা বিলাই কইছস তোরে পরে দেখুম আগে আমি দর্শকদের দেখাই হ্যালো দর্শক বিন্দুগণ আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে আমার ম্যাজিক দেখাবো তারাং মেরেং ম্যাজিক এবার তাহলে দেখতে থাকুন আমি যে কত ছোট্ট ম্যাজিশিয়ান না তুকু ভুল কইছি আমি যে কত বড় ম্যাজিশিয়ান সেটা আমার পাশের জঙ্গলের সব হেল কুত্তারা ভালো করেই জানে আজকে আপনারাও ভালো করে জানতে পারবেন এবার দেখুন আমার লাভ দেওয়ার ক্ষমতা কত আমি এক ফুট উঁচু দিয়ে লাভ দিয়েছি আর এবার আরও দেখতে পারবেন আমি একেবারে দুই ফুট উঁচু দিয়ে লাভ দিয়েছি এবার আপনাদেরকে আমি আরও ক্ষমতা দেখাবো এক ফুট আর দুই ফুট উপর দিয়ে লাভ দিয়ে তুমি তোমার ক্ষমতা দেখাচ্ছ এবার উঁচুটা বাড়িয়ে দিয়েছি এবার ক্ষমতা দেখাও এবার দেখুন আমি কত উপর দিয়ে লাভ দিতে পারি এহু দেখুন কি ব্যাপার আমি এত উপরে উঠলাম কি করে কী সর্বনাশ এখানে তো পাসপোর্ট টাকার কথা আর উঠে গেছি একশো ফুট উপরে হাই, হাই! এবার কি হবে এখান থেকে পড়লে তো আমি একেবারে মরে বুথ হয়ে যাব আবার উপর থেকে দিতে দিতে হবে। হবে। জন্য এবার কেল বাপে হাই হাই আমার সাথে এসব কি হচ্ছে মনে হচ্ছে আমাকে আকাশ থেকে ফেলে দিচ্ছে ও ওরে বাবা রে বাবা চ্যাপটা হয়ে গেছি কি রে আবার আমাকে উপরে তুলছে কিসে হ্যাঁ মনে হচ্ছে আমার ম্যাজিক দেখাতে পারবো এই যে দর্শক বন্ধু এটা আমার নতুন ম্যাজিক দাঁড়া তো নতুন ম্যাজিক আমি বের করছি এবার টমের উপর বেঙ্গুলাটা হবে এবার টেলা এই যে দর্শক বিন্দু আজকে আপনাদেরকে যেই ম্যাজিকটা দেখাবো আপনারা জীবনেও এমন নতুন ম্যাজিক দেখেন নাই ঠিক আছে এগুলা কি আসছে সর্বনাশ বেঙ্গুলগুলা আমার দিকে আসছে কেন হাই হাই আজকে বুঝি আমাকেই ম্যাজিক দেখাবে বাপরে বাপ এখান থেকে পালাতে হবে ও আমাকে কামড়ে পাতা পাতা করে দিচ্ছে বাপ রে বাপ আমার জীবনটাকে একেবারে কাপজাপ করে দিচ্ছে যেভাবেই হোক দ্রুত এখান থেকে পালাতে হবে এই তো একটা রশি পেয়েছি এবার বেঙ্গলের দল দেখবো তোরা কি করিস দর্শক বিন্দু আগে আমি নিজে বাঁচি তারপর আপনাদেরকে ম্যাজিক দেখাবো এখন বেঙ্গলগুলো আমাকেই ম্যাজিক দেখাচ্ছে বিদায় দর্শক বিন্দু বিদায় আজকের মতো ম্যাজিক এই পর্যন্তই নাট্রম এখনো ম্যাজিক শেষ হয়নি আর এখন হবে কুমিরা টাক মাই নেমেস কুমিরের বাপ করে না কোনো কাপ চাপ যদি একটা বিলাই পায় এটাকে কে পেট ভরে হাফ কী ব্যাপার এটা কোথায় এলাম সর্বনাশ এখানে তো কুমির এবার কি করব কুমিরগুলো আমাকে কেটে যাচ্ছে এখান থেকে দ্রুত পালাতে হবে ভাপ রে ভাব অল্পের জন্য কুমিরের হাত থেকে বেঁচে গিয়েছি এখন আমার এখান থেকে যেভাবেই হোক পালাতে হবে কী ব্যাপার আমার পিছনে গরম লাগছে কেন হ্যাঁ ও আমার পিছনটা পুরে দিয়েছে বাপরে বাপ আমার পিছনটাকে করে দিয়েছে কাপ জাপ এখন আমার পিছন থেকে শুধু কালো ধোঁয়া বের হচ্ছে আজকের ম্যাজিকের এই কম্পিটিশন থেকে দশ নাম্বার থেকে দশ নাম্বার পেয়ে টম জয়ী হয়েছে ওরে ওরে যেখানে আমার জীবন নিয়ে টানাটুনি হচ্ছিল আর সেখানে কম্পিটিশন আমি জয় হয়ে গেছি ও হো নতুন কিছু বুঝলাম না এটা কি হলো টমকে এতক্ষণ আমরা সাহস্তা করার জন্য চেষ্টা করতেছি আর টম চেষ্টা করতেছে বাঁচার জন্য আর এসবের মাঝে আবার কম্পিটিশন হয়ে গেল সেই কম্পিটিশনে টম জয়ই হয়ে গেল মামা কম্পিটিশন এখনো শেষ হয়নি মাত্র একটা পর্ব শেষ হয়েছে এখন দ্বিতীয় পর্ব শুরু হতে যাচ্ছে আর এখানে একটা পারফিউম দেখতে পাচ্ছ এবার টমকে এই পারফিউম দিয়ে শাহস্তা করব। টম এখন সাজুগুজুতে ব্যস্ত আছে আর আমাদের এই সুযোগে কামটা করে ফেলতে হবে মামা তুমি তাড়াতাড়ি লেবুটা নিয়ে আসো আমি মুখটা করলাম এবার তুমি লেবুর রস ঢুকিয়ে দাও ভিতরে ও হো পারফিউম হয়ে গেছে লেবুর রসের পারফিউম এবার যখন টম এটা ব্যবহার করবে আর তখনই হারে হারে টের পাবে এবার আমি সাজুগুজুতে নতুন একটা টেকনিক ব্যবহার করব। পারফিউম সবাই শরীরে ব্যবহার করে শরীর থেকে সুন্দর গ্রান আসার জন্য আর আমি পারফিউম ব্যবহার করব আমার মুখে যাতে আমার মুখ থেকে সুন্দর সুন্দর কথা বের হয় দেখতে চান তাহলে চলুন স্টেজে আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ 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 সুন্দর কথা স্টেজে গিয়ে যখন কথা বলবে বান্দরের মতো কথা বলবে আর এই কম্পিটিশনে তুমি হেরেই যাবে দর্শক বিন্দু আফ্রিকার জঙ্গল থেকে আসা শিল্পী টম আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে সবার কুকুরগুলাকে সাবধানে রাখবেন তার গান শুনে কিন্তু কুকুরগুলা পাগল হয়ে যেতে পারে কালা কালা দুনিয়ার কালা ময়দা মাইকিয়া হয়েছে দলা হই কালা কালা দুনিয়ার কালা ময়দা মাইকা হয়েছে দলা মাঝে মধ্যে ময়দার বস্তা পুরাটাই মাইকা তুমি বন্ধু কালা পাখি দলা কেমনে ওইস কালা থেকে দলা ওইয়া আমারে মারস হই তুমি বন্ধু কালা পাখি আমি কত ভালা আমার কাছ থেকে যত টেহানি নিছিলি সব টেহা ফিরত দেলা কি ব্যাপার মুখটা এত চুক্কা লাগতেছে কেন গানটা আবার গাইতে হবে কালা সর্বনাশ মুখটা একেবারে আমার বন্ধ হয়ে যাচ্ছে বাইক না লেবুর রস একশো একশো কাজ শুরু করে দিয়েছে কি রে আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না মনে হচ্ছে আমি বানরের মতো কথা বলছি কি সর্বনাশ আমি একটা বিলাই হয়ে বানরের মতো কথা বললে আমার গানটা হবে কি করে যেভাবে হোক গানটা আমার চালিয়ে যেতেই হবে দুরু আর পাচ্ছি না এই টম তুমি এখন যে গানটা গাচ্ছ বানরের মতো এটা স্টেজের সবার পছন্দ হয়েছে এই গানটা গাও তাহলে তুমি কম্পিটিশানে জয়ী হবে হ্যাঁ এই গানটা গাইলে আমি কম্পিটিশানে জয়ী হব তাহলে তো গাইতেই হচ্ছে উ আরে বাইক না আবার মনে হচ্ছে আমরা গোল খেয়ে যাচ্ছি টম তো কথাই বলতে পারছে না কে আর শুধু উ আ করছে এতেই নাকি টম কম্পিটিশনে জয় হয়ে যাবে হায় হায় এটা কি হচ্ছে এবার একটা মিথ্যা কথা বলেই ফেলি গানে গানে এই যে দর্শক বিন্দু আমার এই গানটা শিখতে আমার কয়েক বছর সময় লেগেছে এজন্যই এই গানটা আপনাদের এত ভালো লাগছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ উ আমি ভুললাম না এটা আবার কোন দেশি গান গানের তো কোনো হাও বাও নাই আর কি হাও বাও থাকবে এই গানের তো কোনো বাসাই নাই আবার বলছে এই গান গেয়ে নাকি কম্পিটিশানে জয় হয়ে যাবে আমি বারবার গোল কাচ্ছি ই আই আরে আয় আয় বললাম আর কতগুলো পাখি চলে আসলো হাই হাই, পাখিগুলো আমাকে উপরে তুলে ফেলছে কেন আবার কোন বিপদ আসছে সামনে দর্শক বিন্দু এবারও টম দশ থেকে দশ পেয়েছে এজন্যই টম সব কম্পিটিশনে জয় হয়ে টম একমাত্র এই প্রাইজটা নিতে পারবে বাইকা রে এবার তো দেখছি একেবারে ডাবল গোল কে গেলাম আর আমি থাকতেও তুই কাবার চুরি করবি দেখ আজকে তোর কি অবস্থা করি এই দূর এখান থেকে বের হবছি কি ব্যাপার আমার কথাই শুনছে না এই তুই এখানে দাঁড়া তারপর দেখ তোর কি অবস্থা করি তোকে পিঠে একেবারে তক্তা করে দেবো ঠিক আছে আর ইঁদুরটাকে এখন একেবারে মেরেই ফেলতে হবে কারণ বাড়িতে এখন মালিক নেই এই সুযোগে ইঁদুরটাকে হাতুড়ি দিয়ে চাপটা করে ফেলতে হবে ইঁদুর তোমার দিন শেষ দেখো তোমাকে একেবারে চ্যাপটা করে ফেলেছি যাক অবশেষে ইঁদুরটাকে আমি মারতে পেরেছি আমি অনেক আনন্দিত কী সর্বনাশ এটা আবার সোজা হয়ে গেল কি করে বুঝতে পারছি হাতুরির মাইটটা তোমার হয় নাই ঠিক আছে তোমাকে আবার দেখো এই বেলাইন দিয়ে আমি চিতই পিঠা বানাবো রুটি পিঠা বানাবো তারপর দেখি তুমি কিভাবে বাঁচো আ একেবারে রুটি পিঠা বানিয়ে ফেলেছি এবার দেখবো তুমি কি করে সোজা হয়ে যাও রে সর্বনাশ এটা তো দেখছি আবার পরিপূর্ণ শরীর পেয়ে গেছে এটা কি হচ্ছে না এটা মনে হয় আমার ভুল হয়েছে এটাকে আরও বড়ো ধরনের মাই দিতে হবে এসামি দিয়ে একটা বাড়ি দিয়ে চ্যাপটা করে ফেলবো যাক একেবারে এটা চ্যাপটা হয়ে গেছে এটা আর সোজা হতে পারবে না দেখি তো আবার সোজা হয়ে যাচ্ছে কি না না এটা আর সোজা হওয়ার কোনো সম্ভাবনাই নেই কি ব্যাপার এটা মনে হয় মরে গেল না কি একেবারে মরলে তো আমার জন্য ভালোই হয়েছে আমার শত্রু একেবারে কতম হয়ে গেছে খিরে? এটা কি হচ্ছে বাপরে বাপ এই সামিসের চিদ্র দিয়ে এটা একেবারে বের হয়ে আসছে আবার সর্বনাশ এটা তো দেখছি আগের মতো একেবারে পরিপূর্ণ হয়ে গেছে এটা কি হচ্ছে ওই বিলায়ের করে বিলায় তোর এত বড় সাহস হয়েছে কি করে আমি কোনো ইদুর না আমি হচ্ছে একটা এলিয়েন দেশের ইদুর আর দেখ তোর পাচায় বাড়ি দিয়ে আবার তোর কি অবস্থা করি ওরে বাপ রে বাপ ওরে বাপ রে বাপ আবার আমার পাচায় বাড়ি দিয়ে আমাকে একেবারে চক্কা পিটা করেছে চক্কা পিটা করেছে তো করেছে কিন্তু আমি এখন ঘরের চারপাশে শুধু ডুস কাচ্ছি ডুষ খেয়ে খেয়ে একেবারে মরে যাচ্ছি বাপ রে বাপ শেষ ম্যাচ টেবলেও খেয়ে আমি একেবারে চিতই পিটা আলু পিটা হয়ে গেছি